অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার দুদকের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। তবে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসার সময় কথা বলতে রাজি হননি তিনি। দুদকের প্রধান কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা মাহফুজ আক্তার কিরণকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ ইয়াসির আরাফাত। ক্লাবসহ বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারসহ অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে মাহফুজ আক্তার কিরণের বিরুদ্ধে। তবে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হননি তিনি। এদিকে দুদক সচিব জানান অনুসন্ধানের অংশ হিসাবেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরও কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। আমাদের টিম তার প্রাপ্ত বক্তব্য এবং পারিপার্শ্বিকতা বিভিন্ন তথ্যপত্র আরও সংগ্রহ করবেন। উনি অথবা ওনার সাথে আরও যদি কেউ সম্পৃক্ত থেকে থাকে এবং সেই তথ্যপত্র পাওয়া যায় তাহলে অবশ্যই তারাও এই সমান দোষে অভিযুক্ত হবেন এবং আইনের আওতায় আসবেন। এর আগে মঙ্গলবার একই ধরনের অভিযোগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে জিজ্ঞাসাবাদ করে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।